থাকবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন। পরিবারে বরকত, পরিবারে বরকতের জন্য একটা আমলের কথা বলি যে হালাল উপার্জন থাকবে। আমাদের বোনরাও অনেকে শুনছেন, মহিলারা আছে না প্যান্ডেল আছে মহিলারা? মাশাআল্লাহ। আমাদের বোনদেরকে আমি বলবো, আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন, কমানেন, আমরা কম খাবো, আমাদের বাঁকা অতীত দরকার নাই, আশেপাশে সবাই জাঁকজমকপূর্ণ জীবন যাপন করে, আমরা করবো না, আমরা হালাল খাবো, পরিমাণে কম হবে। আপনি একটা দিনে শীত থাকেন, আপনার ছেলে মেয়ে যেগুলা হালাল উপার্জন থেকে বড় হবে, ওরা এক একটা মহামানুষ হবে ইনশাআল্লাহ। আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না, এর অন্য অন্যতম বড় কারণ হলো উপার্জনের ভেজাল। এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না, এটা একটা বাস্তবতা। কোন এক সালাফ বলেছেন যে আমরা আমাদের, কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময়, বের হওয়ার সময় বাসা থেকে, যে হালাল উপার্জন করে আনবেন, যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন, উপবাস থাকবো, তারপর খবরদার হারামের ধারায় কাছে যাবেন না। এখন আমাদের অনেক মা বোন বলে উল্টা, স্বামীকে আরো খোঁচা মারে, অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে, তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলা না, এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি, তুমি এত ফকিরনির ফকিরনি যে এটা আমারে কিনে দিতে পারলা না, ঠিক না বেঠিক? অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁচাখুঁচির কারণে তারা খারাপ দিকে যায়, বউদের কথা কি বলবো আর। অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল, এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে, বিল্ডিং করে ফেলছে, শহরে জায়গা রাখছে, সেখানে দোকান কিনছে, আরো ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে, টাকা লাখ লাখ টাকা কামাই করতেছে, কয়দিন পর পর আসে, তুই কি করস? বলে না অনেক বাপ মা, আহারে বাপ মা। এই বাপ মা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা। অনেকে আছে দুই নম্বর পথে, হালাল হারাম বাজ বিচার নাই, দুই হাতে কামাই করতেছে, তো ওই রকম কামাই তো দরকার নাই। সৎ বাপ মা বলবে বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো, আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না, কার দুনিয়াতে চিরকাল থাকবো না, এগুলো সব ফালে রেখে চলে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, অতএব হালাল কামাই করবো হারাম আনবো না, এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা। আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন। এই জন্য বাসা বাড়িতে বরকত, বরকত বুঝেননি ভাই, এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে, এক কথায় বুঝাই, বরকত হলো কল্যাণ। একজনে মাসে 10,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায়, 20,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায় আলহামদুলিল্লাহ। আরেকজন মাসে 2,00,000 টাকা কামাই করে বা 50,000 টাকা কামাই করে, হালাল হোক আর হারাম হোক, তো 50,000 টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত, একটু বেশি ভালো খাইতে পারে, ডাল ভাত না সে গোশ ভাত খায় মাশাআল্লাহ ভালো, তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল, এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে 5,00,000-7,00,000 টাকা টান দিল, আর ওই বেচারার ওই 10,000 ভিতরেই আল্লাহ তাআলা তার দিন পার করে দিল। এটাকে বলে কল্যাণের 10,000, কল্যাণের 10,000 অকল্যাণের 50,000 না 50,00,000-এর চেয়ে উত্তম। এই জন্য হালাল উপার্জন করতে হবে, এক নম্বর শর্ত, এক নম্বর। এই যুগে সব পাবেন, মাথা টুপি দিবে, মুখে দাঁড়িয়েও হবে, নামাজও পড়বে, লম্বা জুব্বাও পড়বে, দান সদকাও করবে, হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ওয়াজ মাহফিলে দিবে, হুজুররাও মারহাবা মারহাবা বলবে, সবই ঠিক আছে, কিন্তু ইনকামে কি আছে? ভেজাল আছে। মনে করে কি জানেন, মনে করে যে আরে আগে কামাই করিনি, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, অতএব আগে পয়সা করে কামাই করিনি, এরপরে টাকা দিব, হুজুররাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জান্নাত পর্যন্ত দিয়ে আসবে, হুজুররাই দোয়া শুরু করে দিবে। ভাইরা আমার, মানুষের চোখে দলি দিতে পারে, অনেক লোক আছে যে আরে কামাইলো, এরপরে একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে, ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না, মানুষের চোখে দুলে দিতে পারবেন কেউ টের পায় না, কিন্তু আল্লাহ সব কিছু, বান্দার হক এত ডেঞ্জারাস বিষয়। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি, আপনারা শপথ করেন যে আমি সৎ হব, মনে রাখেন আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি, যেমনে টাকা পাইছে কারে মারা যায় মারি, আমার দরকার দিন শেষে পয়সা, ঠিক না বেঠিক? এটা তো সবাই করে, আপনি আর ব্যতিক্রম কি হলেন? আপনি ব্যতিক্রম হন, আমার বিল্ডিং দরকার হলে হবে না, আমার দরকার হলে বাড়িতে দালান হবে না, আমার দরকার হলে জমি কিনা হবে না, আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে, মুখটা ছোট থাকবে, এলাকা মাত বলি সর্দারি হবে না, দরকার নাই, আমি সৎ হব, আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। একটা মজার কথা বলি, যারা অসৎ এবং দুই নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায়, এদেরকে আপনি অনেক সুখী মনে করেন, ওদের চাইতে দুঃখী দুনিয়াতে নাই, কেন দুঃখী জানেন?
কারণ ও জানে যে ও একটা চোর আমি হুজুর মানুষ আমি জানি না যে উনি চোর কিনা উনি আয়েশা 50,000 টাকা দিয়ে দিলেন মাহফিলে আমি বললাম আল্লাহ হাদিস আপকে কবুল করেন বলেন সুবহানাল্লাহ আপনারা বলেন সুবহানাল্লাহ এটা আমি বললাম কারণ আমি জানি না তাই না কিন্তু উনি নিজেরটা নিজে তো জানেন যে এই কাম করছে সে মনে মনে বলবে আল্লাহ এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি হুজুরে তো মাথা বাটার কথা বলে লাভ কি আমি যে চোর আমি যে বাটপার আমি যে চিটার এটা তো আমার নিজেরটা নিজে জানি সেটা মনে করবে না এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা শুনেন আপনি যখন দুই নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন বুড়া বাড়ি গাড়ি অনেক হয়েছে হালাল হারাম বাদ দিচ্ছেন না সুদ গুর দুই নম্বরই করে কামাই করলেন আপনার ছেলে মেয়েরা মুসে তাও দিয়ে চলবে নাতিরা ফুটানি দেখাবে হ্যাঁ আমার দাদার টাকা আপনা আমার বাপের টাকা হাত পাপ নেবে সবাই খুব ফুর্তি ফার্তা করবে আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হায় রে সব তো দুই নম্বর টাকা ওরা তো জানে না ঠিক না ঠিক এটা হলো দুই নম্বর টাকার জ্বালা আখেরাতের মায়ের তো পরে এটা দুনিয়ার মায়ের আর সৎ মানুষেরটা কি হয় জানেন সবাই তারে পাত্তা দেয় না হারে গরিব মানুষ কিছু করতে পারে না জীবনে কারণ হচ্ছে সৎ ছিল যে তেমন কিছু করতে পারে নাই কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে সেটা কি সে জানে সে কোন দুই নম্বর পথে কখনো কামাই করে নাই এই যে মানসিক সুখ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসাতিল আরজ অনেক সম্পদ আর জমি জমা সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড় লোকই নয় আসল বড় লোকই কে আসল বড় লোকই কোনটা ওয়ালাকিনাল গিনা গিনা নাফস মনের দিক থেকে যে সুখী যে জানে যে আমি তো অবৈধ পথে যাই না আমি খুশি আলহামদুলিল্লাহ অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ পরিবারে বরকত আসার জন্য এটা হলো এক নম্বর কাজ হালাল উপার্জন করতে স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো এই যুগে এটা অভাব অনেক বেশি নামাজ কালাম পড়ে দুই নম্বরই করে ঘুষ খায় আমাকে এক লোক বললো এক অফিসারের কাছে আমার কাজ ছিল পরে যায় দেখি উনি মসজিদে আমি চিন্তা করছি আল্লাহ রে যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এলো আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি আজকে মসজিদে পাইছি যায় দেখি নামাজের পরে হাত তুলে হাইরে দোয়া চোখের পানি আমি চিন্তা করছি আল্লাহ আজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি মসজিদে বাইরে আসা পরে স্যার স্যার বলে সামনে গেলাম বলতেছে টাকা আনছো তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে কিন্তু পয়সার বেলায় এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে বাসা বাড়িতে বরকত নামে আনতে চান অল্প পরিশ্রম করবেন ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ সুখ শান্তি পাবেন হালাল উপার্জন করেন মুশকিল হলো কি এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে হারামে আরাম নাই আমরা সবাই জানি কিন্তু যদি এখন আপনি এক বস্তা টাকা পায়া যান কেউ না দেখে মালিক টালি খুঁজতে গেলে ঝামেলা চুপচাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন কি করবেন খুব কম মানুষই আছে যে হ্যাঁ বল বোরে বলবে চুপচাপ রাখো আপাতত দেখা যাক পরিস্থিতি কোন দিক যা এরপরে কোনো মাস্টারসলা থাকলে ঘুরে এগারায় হুজুরের জিজ্ঞাসা টিয়াস করে বাগাজোগে হুজুরের কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম আল্লাহ আমাদেরকে হক হালালে চলার তৌফিক দান হক হালালে চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার এই জন্য বাসা বরকতের জন্য হালাল পথে চলতে হবে এক নাম্বার দুই বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন বাচ্চাদেরকে শেখাবেন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু হবে না আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তাআলা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছেন অনেক বারাকা হক হালালে চলে না আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে চিনি আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লাহ বলে আমার এক দোস্ত ছিল ক্লাসমেট একসাথে পড়ছি আমরা ওর আব্বা সাধারণ একজন মেকার ছিলেন ওই মেকার থেকে আল্লাহ তাআলাকে অনেক বড় কারখানার মালিক বানিয়ে দিয়েছেন এবং পড়ালেখাও জানে না ভালো করে কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি তো আমি আমার দোস্ত একসাথে পড়ালেখা করছি আমি বললাম তোমার আব্বু আর আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন কি কারণটা বলো তো মানে বিশেষ কি আছে তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোকমা ভাত খায় যদিও প্রত্যেকবার বিসমিল্লাহ ধরে না শুরুতে বিসমিল্লাহ বললেই হয় বিসমিল্লাহ ছাড়া কিছুই করতে পারে না বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই জানা অনেক যে কোনো কাজে বিসমিল্লাহ বলে বিসমিল্লাতে বারাকাত আছে বরকত আছে এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন কাটার সময় বিসমিল্লাহ নানার সময় বিসমিল্লাহ বাড়ার সময় বিসমিল্লাহ রাখার সময় বিসমিল্লাহ বিছানা যাচ্ছেন বিসমিল্লাহ প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন দি বা লাম ইউতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আত্তা কোনো গুরুত্বপূর্ণ কাজ যে কোনো কাজ ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন তাহলে একটা অপূর্ণাঙ্গ থাকে ওখানে বরকত থাকে না এই জন্য বিসমিল্লাহ বলবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এছাড়া বরকত লাভের জন্য
তাকওয়া অর্জন করবেন গুনাহ থেকে পুরো পরিবার বেঁচে চলবেন কারণ আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা পুরো কোন পরিবারের কোন এলাকার মানুষ যদি তাকওয়ার উপরে চলে হারাম থেকে বেঁচে চলার কসরত করে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করে দেন আল্লাহ তাআলা আমাদের বাসাবাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে বরকতের 10টি চাবি শুনে নিতে পারেন সেখানে বিস্তারিত আরো অনেক বলা আছে